Oh no. Marcy. Hey, the name is Marcy Dexter. Come on, Marcy. কি ব্যাপার লুঙ্গি পয়টা কই যাও আসলে মামা এতদিন পর গ্রামে আসছে লুঙ্গি যদি না পরি তাহলে একটা কেমন না তাই বলে তোমরা লুঙ্গি পরবা অবশ্যই এতদিন তো দেখেছেন মেয়েরা থ্রি পিস পরে শাড়ি পরে প্যান্ট শার্ট সবই দেখেছেন আমরা একটু ব্যতিক্রম করার ট্রাই করেছি ভালো লাগছে না আরে বাবা ভালো তো লাগতেছে তো তবু এটা গেরাম না এটা গেরাম তাই বলে কি হয়েছে মামা সবার মন মানসিকতা চেঞ্জ করার জন্য আমরা এইভাবে বেরোছি মারে হাজার হলে এটা গেরাম তাই না এই লুঙ্গি পরা দেখলে মানছে তো শেষে করব তাই না তোমারও তো বিয়া দেওয়া লাগবে মামা শুনো তোমার আমাদের বিনে কোনো টেনশন করতে হবে না তোমাদের যুগ চলে গেছে আমাদের যুগ আসছে তো আমরা লুঙ্গি পরেই ঘুরব তাই বলে তোমরা লুঙ্গি পরেই ঘুরবা এখন যেই যুগ যেমন আসছে আমরা নতুন রূপে সেজেছি তুমি যদি চাও আমাদের সাথে ঘুরতে চলো গ্রামের লোকজন কেউ কিছু বলবে না আর এখন আমার যে হাজবেন্ড হবে সে অবশ্যই আমার মতো স্মার্ট হবে আমি তখন বলবো দেখো মামা এটা আমার হাজবেন্ড মানে হাজবেন্ড ওয়াইফ দুজন একসঙ্গে লুঙ্গি পরে ঘুরবো হ্যাঁ সেন্স হইছে জানি মা কিন্তু গ্রামে যদি একটা অঘটন ঘটে তোমার বাবারে আমরা কি জবাব দেব শুনো মামা আমাদের নিয়ে তোমার কোনো টেনশন নাই তুমি কেন তোমার চেয়ে যদি ইয়াং আর চার পাঁচটা ছেলে আসে না জাস্ট কেটে ফেলবো ওকে তোমরা যা বুঝো তাই করো বাবা আমি নাকে তেল দিয়ে যাই ঘুমাই এই চল আপনার না মায়া মানুষ লুঙ্গি পরা কে তো কি হইছে লুঙ্গি পরছে তো আপনার সমস্যা কি আমরা পুরুষ মানুষ খেতে খামারে কাম করি আমরা লুঙ্গি পরে কাজে যাই আপনারা লুঙ্গি পরবেন কে মায়া মানুষ থ্রি পিস পরবে শাড়ি পরবে হাই গেলে প্যান্ট পরবে তো লুঙ্গি পরা দেখে তো আমার মাথা কাজ করতেছে না এখন ডিজিটাল যুগ আপনি জানেন না ডিজিটাল যুগে মেয়েরা সবকিছু করতে পারে সবকিছু বাংলাদেশ ডিজিটাল হয়েছে ঠিক আছে এত ডিজিটাল হয়েছে সেটা আমি খেয়াল করি জানেন না কিন্তু আমরা করব বাবা এনি প্রবলেম চলেন একটু ধান কাটতে সাহায্য করে নেই তাহলে চলেন সবাই মিলে গিয়ে ধান কেটে নিয়ে আসি হ্যাঁ ভালো হবে এটা কি হলো আপনারা ধান কাটতে চাইলেন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা একটা চাপ কল এইটা চাপ দিলে চাপ দিলে পানি পড়ে দেখছেন কত সুন্দর না আপনারা আসেন এখানে চাপ কলের এখানে চাপ দিলে যেটা পানি পড়ে ওকে তাহলে গাইস আপনারা এখানে চলে আসবেন চাপ দেবেন পানি পড়বে খুব ইন্টারেস্টিং না চল লুঙ্গি পরে মেয়ে না ছেলে এগুলা কি ব্যাপার দেখি তো কই গেল তোমরা ফাজিল ফাজিল গেল পালায়
লুঙ্গি পরাইছে এই কথা কইছি পানিতে ফেলে আর আমি কি কইছি আমি খেয়ার করতেছি আমরা তো গ্রামের কৃষক ছেলে পুট হাউ করে উঠছে আমি ধামস করে পড়ে গেছি লুঙ্গি লুঙ্গি মেরে লুঙ্গি টুঙ্গি মেরে কি অবস্থা এই ফাজিল দুটো খুঁজতেছে এই দিক কোণে কোথাও গেল কোন দিক গেল এই ফাজিল আরে এরা কইতে পারে না শহর থেকে আইছে লুঙ্গি পরা পোলার মতো মনে হয় দি শহর থেকে আইছে আমার গ্রামে লুঙ্গি পড়তেছে লুঙ্গি পরে ঘুরে বেড়াতে সারা গ্রাম সব টোটামি ঘুরে ঘুরে বেড়াতেছে সবাই হা হা করে আমিও তো ঢাকা শহর থেকে আইছি এরা যেহেতু লুঙ্গি পড়ছে তাহলে আমি ঢাকা শহর থেকে আয়া আমার তো তাহলে থ্রি পিস পরা উচিত ছিল আরে না শাড়ি পরা উচিত ছিল এটা এরা তো আমাকে লুঙ্গি নিছে আমাকে তো তো শাড়ি পরাই উচিত ছিল এটা কোনো কথা হলো না আচ্ছা হ্যাঁ বামু কই আর না ওরা বেডাং নিয়ে বুঝতে পেরেছি আমরা খুঁজতেছি এই পথেই গেছে কোথাও আমাদের এখনই ফেলে দিয়ে গেছে তাহলে সামনের দিকে গেলে মনে পাওয়া যাবে হ্যাঁ ওই সবাই মিলে একসাথে খুঁজি তাহলে ওরা এই পথেই গেছে তাইলে তো হেগো লোক একটু মজা করতে হয় কি কাজ হ্যাঁ ঠিক আছে আজগা আমাগো গ্রামে আইসা লুঙ্গি পরার কারণে ওকে বুঝাই দিমু আমরা কৃষক আমরা কৃষকের সন্তান আজ গাও গো 12 কোটা লড়াই দিমু চলে চলে এক লাগে এক লাগে ওয়াও এই দুইটাই আপনারাই সেই ছাগলের তিন নাম্বার বাচ্চা না আমি আপেই আছি লোতে নাই লোতেই থাকি ছাগলের তিন নাম্বার বাচ্চা দেখছেন কি ভাব দুইটা দুধ খায় আর একটা খালি ফাল পায় এটাও পায় না ওটাও পায় না এটাও পায় না ওটাও পায় না বাঙালি নারী লুঙ্গি পরছে আবার চুলও আছে হ্যাঁ তা আপনারা লুঙ্গি পরছেন পরছেন তো একটারে পানিতে ফালায় দিছেন আর একটারে কুত্তার মতো ঘেউ কইরা এই যে লুঙ্গি মাখিয়ে দিছে বেশ করেছে বাহ বেশ করেছে সেই জন্য আপনাকে আমার ভালো লাগছে আমাগো গ্রামে আমরা এর আগে লুঙ্গি পরা কবে খুঁজে পাই নাই আপনাকে প্রথম পাইছি তো ইচ্ছা করতে তো জড়ায় ধরা সুমা দিয়া আপনাদের গালটা ঠাইনা ছিড়ালাই মানে খুশিটা আর কি আপা ঠিকই কইছো হোয়াট ইউ আর টকিং আই এম টকিং অ্যাবাউট ইওর লুঙ্গি আচ্ছা আপনারা শহর থেকে আইছেন না ম্যাডাম জি লুঙ্গি আলি ম্যাডামরা শহর থেকে তো আমিও আইছি আমিও গতকাল ওই হানিফ বাস থেকে নামছি ঢাকাতে আছি প্রায় 8 বছর থেকে সো আপনারা ঢাকা থেকে আইসে লুঙ্গি পরছেন আমার তো ঢাকা থেকে আইসা শাড়ি বা থ্রি পিস পরার কথা তাই বললেই পারতেনই পারতেন আপনি আমি তো আর আপনার মতো ওকেননি ফোকেননি মার্কা হলো ঢাকাইয়া না কাদাটা নিবেন কাস্তে নিয়া ধান খেতে যাবেন ধান কাটবেন পসিবলই না মারেন ইম্পসিবল মারবেন না না তাহলে কেমনে পারাইতো হয় সেটা জানা যায় এই ধরেন ডায়র ধরেন ঠান্ডা লাগতে আ যাও সারে মুডু বানাকে আরে কই নিয়ে যাচ্ছেন আরে চলেন আমি কি তোমাকে মজা দেখাবো আপনাকে একটু সম্মান করতে হইব না এই যে এ দে কাটা দে লন ভাই যান আপনি ধান কাটেন আরে এই আপনি কোদাল দিয়ে মাটি কাটেন দেই আপনার ফোন কাটেন কাটেন ছোট দেন ঢাকা থেকে আইসা নাটক করো দেও সোনা পাখি হারাবে না এই লাঠি লন এই লাঠি লন কাট ধান কাট ঢাকা থেকে আইসা লুঙ্গি পরছো কাজ কর শালি কাজ কর
লুঙ্গি পরছে গা, এই যে লুঙ্গিটা পইরা হেরে গুতা দেয়, হেরে বাড়িতে নামায় দেয়। আমার এটা তো আমি বাসায় বুঝাইছিলাম, এখন কেমন হইতাছে বাবা? এবারের মতো মাফ করে দাও বাবা। মাফ করে দিবার পারি, আর লুঙ্গি কখনো পরবেন না? কি পরবেন? থ্রি পিস শাড়ি। ইয়েস, থ্রি পিস শাড়ি পরবেন। এর ব্যতিক্রম যদি হয় তাইলে কিন্তু এই যে লাড়ি দেখতেছেন, ধরেন ফোন, থ্যাংক ইউ, যান এটা দেন। তোমার আগে কইছিলাম দেখে নিবে খালি। আচ্ছা বাবা মাফ করে দেন। আর দিছি মাফ কইরা, উচিত শিক্ষা দিছেন ভাই, উচিত শিক্ষা দিছেন। শহর থেকে গ্রামে আইসা আমাগো লগে টালটি বালটি, ঠেলার নাম বাবা।